এভরিবডি ঘুম থেকে উঠে একটা না আগে সালাম দিয়ে শুরু করব আসসালামু আলাইকুম গাইস এন্ড হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব সাবস্ক্রাইব ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এত রং ডং করতে পারবো না এই যে ব্লগ শুরু করে দিছি ঘুম থেকে উঠে একটা ব্লগ নিয়ে আয়া পড়ছি আপনাদের সামনে আরে বুঝতেছি না ভিডিওটা এরম হয়ে গেল কেরে আরে কাজ করবো কেমনে এবার ঠিক আছে আজকে আজকে অন্য কথা বলবো ডেলি ডেলি এক জিনিস খাওয়ালে কি হবে আপনারা তো খাবেন না হ্যাঁ নতুন নতুন জিনিস নিয়ে আসবো তো যাই হোক আজকে খুব ইম্পর্টেন্ট একটা দিন আমার ছোট মেয়ে HSC আরে আমার ছোট মেয়ে কি পরীক্ষা দিতে গেছে রে হ্যাঁ নাকি আন্দোলন করতেছে হ্যালো বিন্দি আম্মু তুমি কোথায় আরে তুই আন্দোলন করতেছিস কে তুই পরীক্ষা দিতে যা আরে পরীক্ষা পিছাইব না তো এই যে 10টা বাজবে একটু পরে পরীক্ষাটা শুরু হয়ে যাইব দেখছিস আমার মাইয়া আন্দোলন করতেছে এই বাংলা পরীক্ষা তো পারবি পারবি আম্মু এই যে বানাবো না জাপানিজ লেখা দিয়ে হ্যাঁ গাইজ আমার মেয়ে খুব লজ্জা পাচ্ছে পরীক্ষার হলে ঢুকতে যে এত আন্দোলন করার পর যদি এখন পরীক্ষা দিতে ঢুকি এটা তো কেমন দেখা যায় আমি বললাম যে চোখে আম্মু তুমি তো এমনিও আন্দোলন করি না আমার ইজ্জত থাক আর কিছু না বলি তো এই যে HSC পরীক্ষার্থীরা সোনামণিরা তোমরা যে এত আন্দোলন করেছ কোনো লাভ হয়েছে উল্টো তোমরা তো আরো বেজ্জতি হলে ঠিক না এই আন্দোলন করে কি লাভ বলো সারা বছর পোলাপাইন শতানি করছস হ্যাঁ পোলাপাইন রং ঢং করছস বাইরে বাইরে ঘুরছস লেপড়া করস নাই তোরা তোরা রাস্তায় নাই চিল্লা চিল্লি করস হ্যাঁ হুদায় বাইরে লইলি আরো বাপ মার ইজ্জত ডুবাইলি নাক কাটাইলি জাগা এসব করো না সোনামণিরা এগুলো করা ভালো না আমার মেয়েকেও পাঠাই দিছি আমার মেয়েও তোমাদের তালে পড়া অনেকদিন আন্দোলন করছে হুদাই কোনো লাভ হয়েছে না আমিও একটু আশা করছিলাম হয়তো পরীক্ষাটা পিছাইব তারা কি আর আন্দোলন করলি তোকে কথা কেউ পাত্তাই দিল না হ্যাঁ উল্টা তো করে নিয়ে সবে আশা আসি মজা করলো এটা কোনো আন্দোলন যত সব পারস না তাও করবি আন্দোলন করবো রাস্তার মধ্যে নাইম্মা হ্যাঁ লাফালাফি করলে আন্দোলন হয় না তো লাফালাফি করলে আন্দোলন হয় না বুঝছো সোনামণিরা তোমাদের ভুল হয়েছে আমাকে ডাকা উচিত ছিল আমিও তোমাদের সাথে যদি আন্দোলন করতাম তাহলে ঠিকই দেখতে তোমাদের পরীক্ষাটা পেছিয়ে দিত হ্যালো বিন্তি আম্মু তুমি একটা ডিম সিদ্ধ খাইয়ে নিও হ্যাঁ পরীক্ষার আগে আম্মু একটা ডিম সিদ্ধ খাইয়ে নিও ব্রেন তাহলে খুলে যাব হ্যাঁ ডিম খেলে ব্রেন খুলে যাক আপনারা টেনশন করেন না আপনারা আমার খালি সাবস্ক্রাইব করার যান এটাই হচ্ছে একটা মায়ের জীবন মায়েদের জীবন এমনই হ্যাঁ ঘুম থেকে উঠেই দেখেন এখনো দাঁত মাস করতে পারি নাই কিন্তু মেয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম তো যাক আমার প্রথম ব্লগে বুঝছেন আপনারা অনেক কমেন্ট করেছেন অনেক শেয়ার দিয়েছেন এবং আপনারা আরো বেশি বেশি ব্লগ দেখতে চাইছেন তা আপনারা সাবস্ক্রাইব তো করেন নাই ব্লগ দেখতে চাইলে এই ব্লগ কষ্ট করে খালি ব্লগই বানামো সারা জীবন খালি ক্যামেরা ধরে ভিডিও করবো হ্যাঁ আর আপনারা মজা করে খালি বয়ে বয়ে দেখবেন সাবস্ক্রাইব করবেন না প্লিজ সাবস্ক্রাইব করেন বুঝছেন সাবস্ক্রাইব করলে তখন ভগ বানাইতে আরো মজা লাগে উৎসাহ পাই গাইস দেখো সিনথিয়ার আব্বু কতগুলো ডিম এনেছে এই ডিমগুলো আমরা সব খাবো গাইস আমার বারো মেয়ে সিনথিয়ার পরীক্ষার সময় ওকে প্রত্যেক পরীক্ষায় আমি একটা করে ডিম খাওয়াতাম এবং তোমাদের দোয়ায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও প্রত্যেক পরীক্ষায় একটা করে ডিম পেয়েছে আর অঙ্কতে তো দুইটা ডিম পেয়েছিল এগুলো নিয়ে আমরা বেশি ফুটানি করি না কারণ মা হয়ে মেয়ের বেশি প্রশংসা করলে মুখ লাগা যায় গাইস দেখেন কিভাবে মুরগি রানতেছি আজকে অনেকদিন পর একটা মুরগি রানতেছি অনেক সুন্দর করে রানতেছি আপনারা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করতে থাকেন সিনথিয়ার আব্বু তুমি মুরগিটা খেও না মুরগিটা আমার জন্য রেখেছি তুমি আজকে কলা দিয়ে খাও কলা দিয়ে রুটি খাও গাইজ আজকে মুরগির মাংস দিয়ে রুটি খাবো মুরগির মাংসটা খুব মজা রয়েছে এই যে গাইজ দেখেন চেটে পুটে খাচ্ছি এখন নিজে হাতে রান্না করে চেটে পুটে খেতে অন্যরকম মজা গাইজ আমার মেয়ে একটু পরে চলে আসবে তখন জানা যাবে যা গাইজ
আমার মেয়ে মনে হয় চলে আসছে, চলন দেখে নে আমার মেয়ের পরীক্ষা কেমন হলো। আমো বিনতি কি অবস্থা, পরীক্ষা কেমন হয়েছে, কিরে কত কস না কে, আরে লিখতে পারছস, ডিম খাইছিলি ডিম, তোমার না বলছিলাম পরীক্ষার আগে একটা ডিম সিদ্ধ খাই নিতে। মা ডিম খাইছি, খালি ডিম করতেছে খাইছে, তাহলে পরীক্ষা ভালো হইব, যেহেতু ডিম খেয়েছে পরীক্ষা ভালোই হবে, আর নই টেনশন। গাইজ এখন থেকে চিন্তা করেছি ডেইলি ব্লগ দিব, মনে করেন প্রতিদিন একটা করে ব্লগ দিব, দুই চার পাঁচ টাকা যাই পাই বুঝেন না, তাই তো লাভ। আর আমি জানি আমার আজকের ব্লগটা খুব একটা ভালো হয়নি, কারণ ব্লগের মধ্যে ডেইলি ডেইলি এক জিনিস কি দেখামো কি দেখামো জায়গা। আমি চিন্তা করেছি কালকে আমার ভাইয়ের বাসায় যাব, ভাইয়ের বাসায় যে ব্লগ করবো, আমার ভাইয়ের বাসায় অনেক মানুষ আছে, ওদের সাথে দেখা করাবো আপনাদেরকে। তা আপনারা শোনেন সাবস্ক্রাইব করে দিয়েন, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন, আমার একটু তো সাবস্ক্রাইব করে দেন, আর আপনারা ভালো থাকেন, আর কালকের ভগের অপেক্ষায় থাকেন, আমার ভাইয়ের বাসায় যাবো, অনেক মজা করবো, ভগটা অনেক সুন্দর হইব, তো ভালো থাকেন ভাই।